রাজ্য সরকারের প্রায়োরিটি সেক্টর হলো এডুকেশন। শিক্ষাকে, শিক্ষা ব্যবস্থাকে এবং শিক্ষাঙ্গনকে আরো ইম্প্রুভ করার জন্য, শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য আজকে গ্রাজুয়েট টিচার 425 জনকে পোস্টিং দিয়েছি। ৩৬২টা স্কুলে গ্রাজুয়েট টিচার আমরা পোস্টিং করেছি। এর মধ্যে ধলাই জেলায় 70টা স্কুলে 79 জনকে আমরা পোস্টিং দিয়েছি। দক্ষিণ জেলায় 75টা স্কুলে 86 জনকে পোস্টিং দিয়েছি। গোমতী জেলায় 65টা স্কুলে 87 জনকে পোস্টিং দিয়েছি। ঊনকোটিতে 31টা স্কুলে 33 জনকে পোস্টিং দিয়েছি। নর্থে 50টা স্কুলে 53 টিচারকে পোস্টিং দিয়েছি। সিপাহীজলা 30টা স্কুলে 141 জন পোস্টিং দিয়েছি। খোয়াই জেলায় 40টা স্কুলে 45 জনকে পোস্টিং দিয়েছি। ওয়েস্টে মাত্র 1 জন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং লোকোমোটর সেজন্য প্লাস পিজিটি 7 জনকে আমরা পোস্টিং দিয়েছি। ধলাইতে 2, সাউথে 3 জন, ঊনকোটিতে 1 জন, খোয়াইতে 1 জন। আমরা ওয়েস্ট ত্রিপুরাতে কাউকে পোস্টিং দিইনি, শুধুমাত্র 1 জন দিব্যাঙ্গ, সেজন্য ওকে আমরা এগিয়ে দিয়েছি। জিটিতে ফেক সার্টিফিকেট ধরা পড়েছে 10 জনের এবং পিজিটি 1 জন ধরা পড়েছে ফেক, তাদের বিরুদ্ধে FIR করা হবে। আর এজ রিল্যাক্সেশনের জন্য, অ্যাডভোকেট টিচার ছিল 1 জন, তার রিল্যাক্সেশনের জন্য ক্যাবিনেট লাগবে, সেদিন ওইটা রাখা হয়েছে। এছাড়া 12 জন জিটি তারা পেন্ডিং, ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, সেদিন ওইটা পেন্ডিং রাখা হয়েছে। জিটি তো 1 জনের পেন্ডিং বাকি আছে, সেটাকে পেন্ডিং রাখা হয়েছে। দিস ইজ দ্য পিকচার। এটা আমার দায়িত্ব কর্তব্য আপনাদেরকে জানানো, সেটা জানিয়ে দিলাম। স্কুলের সংখ্যা কত রকম কভার করেছি সবটা বলে দিলাম। এতে কোনো রকম মূল উদ্দেশ্য যেসব জায়গায় শিক্ষক শিক্ষিকা নেই সেখানকে প্রায়োরিটি দেওয়া। আমাদের সরকার জানেন সবকা সাথ সবকা বিকাশ, এ নীতিতে বিশ্বাসী, এবং এই জন্যেই আমরা সেখানে ওয়েস্টে আমরা কাউকে দিলাম। ওয়েস্টে আমাদের টিচারের সংখ্যা মোটামুটি আছে, তো সেগুলি সেজন্য আমরা ওয়েস্টকে ছেড়ে দিয়ে বাকিগুলিতে পোস্টিং দিয়েছি। আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য আমাদের সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে বর্তমানে পার ক্যাপিটা কনজাম্পশন পার ডে 123 গ্রাম দুধ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল তারা বলছে 280 গ্রাম হলে ভালো হয়, কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন নেই। একদিকে প্রোডাকশন বৃদ্ধি করার জন্য, অপরদিকে গ্রামের মানুষরা যাতে স্বয়ম্ভর হতে পারে, গাভীদের দুধ উৎপাদনের জন্য যাতে স্বয়ম্ভর হতে পারে, সেজন্য আমরা
আজকে একটা মন্ত্রিসভার জানতে হচ্ছে একটা নতুন প্রকল্প কামধেনু যোজনা। আমরা কামধেনু যোজনা নামে একটা প্রকল্প আজকে মন্ত্রিসভা মঞ্জুর দিয়েছে। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম আছে ডায়েরি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট স্কিমস, একটা স্কিম আছে। এই স্কিমের অধীনে কেউ যদি গাড়ি ক্রয় করার জন্য ঋণ নিতে পারে তাদেরকে ভারত সরকার ব্যাংকের মাধ্যমে তাদের এই গাড়ি ক্রয় করার জন্য অর্থ প্রদান করে দেয়, ব্যাংকের মাধ্যমে ঋণের ব্যবস্থা করে। এই ঋণ নিলে যারা জেনারেল মানে আদার্স তাদের সাবসিডি পাবে 25%, যারা এসটিএসসি তারা 33.3% সাবসিডি পাবে। এটা ভারত সরকারের প্রকল্প। এবার আমরা আরো মানুষ যাতে দুগ্ধ উৎপাদনে ব্রতী হয় সেজন্য আমরা আরো এটার উপরে এটার সাথে যুক্ত করছি, আমাদের যারা নেবে তাদের যে সুদ লাগবে, আগে একদিকে সাবসিডি দিচ্ছে এবার সুদ যদি লাগে সে সুদের টাকা আমরা দিয়ে দেবো যতদিন পর্যন্ত না তাদের ঋণ পরিশোধ না হয়। এতে আমাদের সরকারের ব্যয় হবে 4.5 কোটি, আমরা একটা হিসাব করেছি। আপনারা জানেন যে যে ওই পরিবারটা যেন স্বাবলম্বী হয় এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর, এজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1960 ওয়াজ লাস্ট অ্যামেন্ডেড ইন 2013 সংশোধন হয়েছিল। এ কম্প্রিহেন্সিভ অ্যামেন্ডমেন্ট অফ দিস অ্যাক্ট ইজ আন্ডার এক্সামিনেশন, এটা আরও সংশোধন করতে হবে, হুইচ মাই টেক টাইম, একটু টাইম লাগবে। হাউএভার ইট ইজ প্রপোজ টু অ্যামেন্ড দি অ্যাক্ট অন প্রায়োরিটি টু অ্যালাউ টি গার্ডেন ল্যান্ড ফর টি ট্যুরিজম ইনক্লুডিং ডেভেলপমেন্ট অফ ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এক্সপ্লোরিং দি পসিবিলিটিজ অফ প্রপার ইউটিলাইজেশন অফ আনইউজেবল অ্যান্ড অ্যাবান্ডন এরিয়াস ইন টি গার্ডেন্স ফর জেনারেটিং এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনকাম টু দি পিপল লিভিং ইন দি টি গার্ডেন এরিয়াস। টি ট্যুরিজম উইল বুস্ট দি ইকোনমি অফ দি স্টেট playing larger role in the economic development and creating opportunities for entrepreneurs in creating opportunities in different sectors, thereby expand employment opportunities. It will also boost the financial condition of the tea gardens with diversification as tea gardens face periodically setbacks in prices in the marketplace. What is the meaning of tea tourism? Includes experience of tourists in the tea gardens staying in a heritage bungalow, home stay feeling in a tea village or in modern resort trekking in the natural beauty of lush green tea garden, visiting tea processing factory are within the idea of tea tourism. Echarao, the tea tourism development wants to promote golf course and theaters and higher hotels. Amra thik korechi kar apna janen je considering the above individual tea gardens may be allowed to exploit tourism potential. However, the land meant for tea tourism may be limited to 5% of the total area subject to maximum limit 20 acres. সেখানে আপনার টি ট্যুরিজমটাকে করতে পারবে, এটা উদ্দেশ্য। আপনারা জানেন যে বর্তমানে ত্রিপুরা রাজ্যে 54টা বাগান রয়েছে, গভর্নমেন্ট সেক্টরে 3টা বাগান রয়েছে, প্রাইভেট সেক্টরে 39টা বাগান রয়েছে,
কোঅপারেটিভ সেক্টরে 12টা বাগান রয়েছে এবং ওই বাগানগুলিতে নাম্বার অফ লেবার্স 10,913 জন শ্রমিক রয়েছে। গভর্নমেন্ট সেক্টরে রয়েছে যে তিনটা বাগান, এতে 561 জন শ্রমিক রয়েছে। বেসরকারি বাগানগুলিতে 9,343 জন রয়েছে। আর কোঅপারেটিভ যে সেক্টর, যে বাগানগুলি চলছে, এখানে 1,009 শ্রমিক রয়েছে। আমরা দেখেছি যে 2017 8.73 মিলিয়ন কেজি, তার মানে 87,30,000 কেজি প্রোডাকশন হয়েছিল ত্রিপুরার চা। 2018 84,55,000 কেজি, এবং আমরা আসার পর 2019 যদিও বাড়িয়েছি, 92,00,000 কেজি প্রোডাকশন হয়েছে। কিন্তু আমাদের বিভিন্ন কারণে চা বাগানগুলির পরিস্থিতি দীর্ঘ বছর ধরে সেগুলিকে সঠিকভাবে প্রমোট করা, চা বাগানের শ্রমিকদের স্বার্থ দেখা, বা যারা কর্তৃপক্ষ, সেই কোঅপারেটিভ হোক, সরকারি হোক, বেসরকারি হোক, সেটার দিকে নজর দেওয়া হয়নি। আমাদের রাজ্যে একমাত্র এই চা শিল্পটাই প্রতিষ্ঠিত শিল্প ছিল, কিন্তু সেখানে সঠিকভাবে সেখানে করতে পারে। আমরা চা শিল্পকে এবং চার সাথে যুক্ত যারা রয়েছে, শ্রমিক বলুন বা অন্যান্যরা বলুন, তাদেরকে আমরা যাতে ওই বাগানগুলি যেন আরও এখান থেকে অর্থ উপার্জন করে তাদের কল্যাণে, চা শ্রমিকদের কল্যাণে বা চা বাগানের উন্নয়ন প্রকল্পে তারা যেন খরচ করতে পারে। অপরদিকে আমরা ট্যুরিজমকে শ্রমিক পর্যটকদের আকর্ষণ করার জন্য আমরা উদ্যোগ করেছি। যদি কোনো বেসরকারি সংস্থা যাদের গার্ডেন রয়েছে, অন্যত্র তো আর কিনে পসিবল হবে না, তারা যদি আসে এখানে, যদি ইকো ট্যুরিজম করতে চায়, আমরা তাদের ওয়েলকাম জানাবো। সেজন্য রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে, এটার জন্য বিল আনতে হবে অথবা অর্ডিন্যান্স আনতে হবে। অর্ডিন্যান্স আনলেও যখন বিধানসভা অধিবেশন হবে তখন এটাকে বিলে অ্যামেন্ডমেন্টের জন্য করা হবে। যদিও এই ল্যান্ড রিফর্ম, ল্যান্ড রেভিনিউ রিফর্ম একটা সংশোধন করার জন্য একটা কমিটি কাজ শুরু করেছে, আরও অনেক ত্রুটি বিচ্ছুতি রয়েছে।